ঢাকা প্রিমিয়ার লিগে ব্যাট হাতে সময়টা ভালো যাচ্ছিল না ব্রাদার্স ইউনিয়নের অধিনায়ক মোহাম্মদ আশরাফুলের। সর্বশেষ ৬ ইনিংসে দুটি হাফ সেঞ্চুরি হাকালেও ধারাবাহিকতার অভাব ছিল তার। তবে এবার আসরে নিজের প্রথম সেঞ্চুরির দেখা পেয়েছেন আশরাফুল। আজ বিকেএসপির তিন নম্বর মাঠে রূপগঞ্জ টাইগার্সের বিপক্ষে খেলতে নেমে সেঞ্চুরি হাকান আশরাফুল। ১১০ বলে ১০-৪ ও ১-৬ সেঞ্চুরি তুলে নেন ব্রাদার্স ইউনিয়নের এই ব্যাটার। মাইশুকুরকে জড়িয়ে ধরার পর ঝুঁকে পড়লেন সেজদায়। সেঞ্চুরি করায় প্রতিপক্ষের খেলোয়াড় নাসুম হাত বাড়িয়ে অভিনন্দন জানান। টসে জিতে ব্যাট করতে নেমে শুরুটা ভালো হয়নি ব্রাদার্স ইউনিয়নের, তবে দ্বিতীয় উইকেট জুড়ে রেকর্ড গড়েন আশরাফুল ও মাইশুকুর। দলীয় ১৫০ রানে ভাঙে তাদের জুটি। ৯২ বলে ৬৮ রান করে ফজলে রাব্বির বলে বিদায় নেন মাইশুকুর। অন্যদিকে রূপগঞ্জ টাইগার্স বোলারদের বিরুদ্ধে কিছুটা চড়াও হয়ে খেলতে থাকেন আশরাফুল। ৩৯তম ওভারে নাসুম আহমেদের প্রথম বলে এক রান নিয়ে কাঙ্ক্ষিত সেঞ্চুরির দেখা পান আশরাফুল। এই প্রতিবেদন লেখা পর্যন্ত ব্রাদার্সের সংগ্রহ ৩৯.৪ ওভারে ২ উইকেটে ২০০ রান।